ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু সেই ভদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘর্ষে জড়ালেন সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেয়া তারকারা। এতদিন যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী, মুহূর্তেই তারা হয়ে গেলেন শত্রু। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ বা CCL। বিপুল উৎসাহ আনন্দ নিয়ে 8 দলে ভাগ হয়ে মাঠে নেমে পড়েন তারকারা। তবে সেই আনন্দ বিষাদে পরিণত হতে সময় নেয়নি, অপ্রত্যাশিতভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারকারা। 29 সেপ্টেম্বর ছিল CCL এর দ্বিতীয় দিন। এদিন গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত 11টার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা, যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজের বিরুদ্ধে বিপক্ষ দলের খেলোয়াড়দের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। 12টার মধ্যে চলে আসছে আমাদের 12:30টায় খেলা, ওকে ফাইন। 3 ঘন্টা খেলা আটকে রাখছে, আপনারা কি দেখছেন? এবং রায়হান রাফির কথা ম্যানেজমেন্ট শুনছে, ম্যানেজমেন্ট আমাদের যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্লেয়ার মাঠে নামাইছি, আমাদের চক আউট আছে। এবং দেখবেন এই এই রাউন্ডে আমাদের প্লেয়ার একটাকে বাদ দেওয়া হয়েছে, আমাদের প্লেয়ার নামতে দিবে না, যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না, সে নাকি অপরিচিত, সে আননোন, তাহলে আগেরবার কেন নামতে দিচ্ছে? আমরা তো তার ডিসিশন নিছি, তাই না? আপনারা দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন, আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করে, আর চোরকিতে মোস্তফা কামাল রাজ, রায়হান রাফি এরা থাকে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। করলে রাজশ্রীপার ক্যারিয়ার নষ্ট করে, দেখেন রাজশ্রীপা অনেক কষ্টে অনেক কষ্টে এখানে এসে দাঁড়াইছে। এই সংঘর্ষে আহত 6 জনের মধ্যে আছেন রাজশ্রীপাও, অন্যরা হলেন শিশির সর্দার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানিয়েছেন নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগও এনেছেন তিনি। আমাদের নিয়মিত বুলবুল ভাই, মোস্তফা কামাল রাজ ভাই টিমের ক্যাপ্টেন, আরও ওনাদের যে আরও প্লেয়ার আছে আরও কয়েকজন মিলে আমাদের খেলোয়াড়দেরকে এনে তুলে নিয়ে যায়, কোলে করে 4-5 জন এসে তুলে নিয়ে যেয়ে মারছে, এবং তাদেরকে আমরা ঠেকাইতে গেছি। ইভেন মারার জন্য খুন করার জন্য নিয়মন্ত বুলবুল ভাই মনোজ ভাইরে খুঁজে বেড়াচ্ছে। 90 দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলও খেলছেন একই দলে। তিনি জানিয়েছেন প্রকৃত তারকারা CCL এ খেলছেন না, বাইরে থেকে খেলোয়াড় আনা হয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে, আমরা চিনি না, অবজেকশন দিতেও পারি না, আমরা চিনি না ইয়েকে, অবজেকশন দিয়ে আমাদের নন ছেলেগুলোকে বাদ দিতে বলে আইসা ও ব্যাট নিয়েই করতেছে। ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, আমরা সোবার, খেলার সময় খেলা, আবার এখানে কিন্তু 2-3টা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। হ্যাঁ আমার বডিতে স্পট আছে, আমরা কি কমই করতে পারি? কিন্তু ক্রিকেট ম্যান, আমরা কোনো কিছু এটা হলে বলি দিস ইজ নট ক্রিকেট। তো এরা তো খেলাটার হাডুডু বানায় ফেলছে, সন্ত্রাসী ছেলেপেলে আছে, আমি আইনের ব্যবস্থা নেবো এদের এগেনস্টে। নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা। তবে মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারির পর মাঠ ছাড়েন, তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি। যা বলা হয়েছে রাগের মাথায় এগুলো ধরবেন না, অফিসিয়াল মন্তব্য, বিচার হচ্ছে, রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদেরকে জানাবে। এর আগে 28 সেপ্টেম্বর দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। প্রায় 2 সপ্তাহ অনুশীলনের শেষে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা 30 সেপ্টেম্বর। তবে এই ঘটনার পর টুর্নামেন্টের সফল সমাপ্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।